আমাদের ফোনের মধ্যে তিনটি কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি ইউজ হয়ে যায়, আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। প্রথম কারণটি হচ্ছে বন্ধুরা আমাদের ফোনের অ্যাপ্লিকেশান, আমাদের ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশানগুলো আছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমাদের ফোনের স্ক্রিন, আমাদের ফোনের ডিসপ্লে, যে ডিসপ্লেটি আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ করে দেয়। তিন নম্বর হচ্ছে আমাদের ফোনের প্রসেসর, আমাদের ফোনের প্রসেসরটিও বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিটাকে অতিরিক্ত বেশি ইউজ করে নেয়, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আজকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে তিনটি জায়গাতে তিনটি সেটিং করতে হবে। জাস্ট আপনারা যদি তিনটি সেটিং করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা 72 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি চান যে কি আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ করবেন, আপনারাও যদি চান যে কি 72 ঘন্টা পর্যন্ত লাগাতার আপনারা ফোনটিকে ব্যবহার করবেন, তাহলে বন্ধুরা এই তিনটি সেটিং আপনাদের জন্য বেস্ট সেটিং হবে। তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন এবং বন্ধুরা ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। প্রথম সেটিংটি আপনাদেরকে করার জন্য আপনাদের ফোনের সেটিংয়ে যেতে হবে। বন্ধুরা প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে সেটিং করব, যেন আমাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি যেন আমাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়িতে শেষ করে না দেয়। আমরা যাব এখানে ফোনের মধ্যে, আমরা দেখতে পাবো এখানে অ্যাপ্লিকেশান, তো আমরা কী করব অ্যাপের মধ্যে ক্লিক করব। কারো কারো ফোনের মধ্যে অ্যাপ ম্যানেজার অ্যাপ্লিকেশান দেওয়া থাকে, তো আমার এখানে অ্যাপসে যাওয়ার পর অ্যাপ ম্যানেজমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা কী করব অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে বন্ধুরা আমাদের ফোনের যাবতীয় যেসব অ্যাপ্লিকেশান আছে আমাদের ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশান আমরা এখানে পেয়ে যাব। কিন্তু বন্ধুরা আমরা এখানে অনেকগুলো এমন অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ইউজ করি না। যেমন ধরুন আমরা সারাদিনে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা হয়তো ফোনের মধ্যে 2-3টি অ্যাপ্লিকেশান ছাড়া বাকি কোনো অ্যাপ্লিকেশান আমরা অত বেশি ইউজ করি না। তো আপনারা কী করবেন, যখনই আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা যখন অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসবেন, এখানে আপনারা যেমন ধরুন আমি এখানে ফেসবুক দিয়ে দেখাচ্ছি, ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন ফেসবুকের মধ্যে ব্যাটারি ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, তো আমরা কি করব এই বাটনটাকে আমরা অফ করে দেব এবং উপরের বাটনটাকেও আমরা অফ করে দেব। সবার ফোনের মধ্যে বাই ডিফল্ট এই দুটি অপশন অন করে দেওয়া থাকে, আপনারা যদি এই দুটি অপশন অন করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ফর দিস অ্যাপ পাওয়ার কনজিউমেশন উইল ইনক্রিজ, আপনারা যদি অ্যালাউ করেন। বাই ডিফল্টভাবে এই দুটি অপশন অন থাকে, তো আমরা কি করব আমাদের ফোনের মধ্যে এই দুটি অপশনকে আমরা বন্ধ করে দেব, আমরা এই অ্যাপ্লিকেশানটাকে রেস্ট্রিক্ট মোডে সেট করে দেব। যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের ব্যাটারি চার্জ এই ফেসবুকটি অনেক বেশি ইউজ করতে পারবো না। যখনই আমরা ফেসবুকটি ইউজ করব তখনই বন্ধুরা ফেসবুকটি আমাদের ফোনের ব্যাটারি ইউজ করবে, বাকি সময়ে ব্যাটারি ইউজ করতে পারবো না। এরকম বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আমরা এই সেটিংটি করে দেবো। যেমন ধরুন এই বিপিএনের মধ্যে আমি গেলাম, ব্যাটারি সেটিংয়ে গেলাম, এখানে আমি এই দুটি অপশনকে আমি এখানে বন্ধ করে দেবো। দেখুন দুটাই অপশনকে আমি এখান থেকে বন্ধ করে দিলাম। যখনই বন্ধুরা আপনারা সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে এই কাজটি করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি লং টাইম হয়ে যাবে, অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা এই সেটিংটি অ্যাপ্লিকেশানের জন্য করেছি আমরা, কিন্তু এখন আপনাদেরকে করতে হবে ফোনের স্ক্রিন, ফোনের ডিসপ্লে। আমাদের ফোনের সবচাইতে বেশি ব্যাটারি ইউজ করে আমাদের ফোনের ডিসপ্লে, এই ডিসপ্লেতে যদি আপনি কিছু সেটিং বন্ধ না করেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারির জন্য আপনি যতগুলাই সেটিং করুন না কেন আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, সবার ফোনের মধ্যে বন্ধুরা এই সেটিংটি থাকে, তো আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাব। এখানে বন্ধুরা আপনাকে কয়েকটি সেটিং করতে হবে। প্রথমে আমরা যে কাজটি করব এখানে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা বন্ধুরা এখানে একটি সেটিং পাবো অ্যাডাপটিভ স্লিপ, আমরা এই যে এই অপশনটিকে আমরা অন করে দেব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনটিকে আমরা অন করে দিলাম। এই অপশনটি বন্ধুরা কী কাজ করবে, আমাদের ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশান আছে, যে অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ব্যবহার করি না, 10 দিনে 20 দিনে আমরা ব্যবহার করি, সেই অ্যাপ্লিকেশানগুলোকে স্লিপ মোডে সেট করে দেবে, ঠিক আছে। যার কারণে বন্ধুরা সেই অ্যাপ্লিকেশানগুলি যখন আমাদের ফোনের ব্যাটারিকে ইউজ করবে না, যার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি লং টাইম হয়ে যাবে। কারণ বন্ধুরা আপনি যে কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে রাখুন না কেন, সেটি বন্ধুরা অটোমেটিকলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, আপনাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে থাকে। নিচে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন রিফ্রেশ রেট, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এখানে হাই সেট করা থাকে, 90
গিগাহার্টজটা এখানে সেট করা থাকে। কিন্তু বন্ধুরা আমরা কি করব, এখানে স্ট্যান্ডার্ডটা করে দেব, 90তে আমরা রাখবো না, 60তে আমরা করে দেব। আপনি যদি এই চেঞ্জটা যদি করে দেন তাহলে বন্ধুরা আপনি নিজে রেজাল্ট দেখতে পাবেন, আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি লম্বা সময় ধরে চলবে। এখানে বন্ধুরা আপনাদেরকে আরও একটি সেটিং অন করে দিতে হবে, ডার্ক মোড। আমরা আমাদের ফোনটাকে ডার্ক মোডে সেট করে দেব। আমরা যখন আমাদের ফোনটিকে ডার্ক মোডে সেট করে দেব তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনটি আগের চেয়ে অনেক বেশি কম ব্যাটারিটাকে ইউজ করবে। আমাদের ফোনের স্ক্রিন, আমাদের ফোনের ডিসপ্লে বা আপনি যে কোনো কিছু করুন না কেন, যে কোনো কাজ করুন না কেন, ফোনের মধ্যে অনেকটাই বেশি কম ইউজ হবে আপনাদের ফোনের ব্যাটারি। তো আমি যে ভিডিও বানাচ্ছি যার কারণে আমি এখানে লাইট করে দেব। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখন করব 3 নম্বর সেটিং। যে সেটিংটি করার পর বন্ধুরা আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 72 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনাকে যেতে হবে এখানে ব্যাটারি সেকশনে। তো অনেকের ফোনের মধ্যে উপরে নিচে থাকে, খুঁজে নেবেন, ব্যাটারি সেকশনে আমরা চলে যাব। এখানে দেখুন বন্ধুরা, এখানে আমরা যখন আসব আমরা এখানে পাবো পাওয়ার সেভিং মোড, আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন আমরা উপরে পাচ্ছি পাওয়ার সেভিং মোড। অনেকের ফোনের মধ্যে ব্যাটারি সেভার দেওয়া থাকে, তো আমরা কি করব, পাওয়ার সেভিং মোডটাকে এখান থেকে অন করে দেব, যার কারণে বন্ধুরা কি হবে, এই পাওয়ার সেভিং মোডটি আমাদের ফোনের প্রসেসরকে অনেক বেশি ব্যাটারি ইউজ করা থেকে বিরত রাখবে। যখনই আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি বেশি ইউজ হবে তখনই বন্ধুরা এই পাওয়ার সেভিং মোডটি আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক অনেক বেশি এখানে সেভ করবে। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে পাবো মোর সেটিং, আমরা এখানে মোর সেটিংয়ে ক্লিক করব। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ, আমরা এই জায়গাতে ক্লিক করব। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলি আপনি ব্যবহার করুন বা নাই করুন, এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের ব্যাটারিটাকে অটোমেটিকলি ইউজ করতে থাকবে। আপনার কাছে জিজ্ঞেস করবে না যে কি আমি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছি, আপনি আমাকে পারমিশন দেন না। এই অ্যাপ্লিকেশনগুলি অটোমেটিকলি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। যার কারণে বন্ধুরা আপনাকে কী করতে হবে, সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করতে হবে, অটো অপটিমাইজ করে দিতে হবে। দেখুন সবগুলোকে অটো অপটিমাইজ করবেন, ফেসবুকটা অটো অপটিমাইজ আছে, ইমোটাকে অটো অপটিমাইজ করে দেব, সবগুলাকে আমরা অটো এখানে অপটিমাইজ করে দেব। যার কারণে বন্ধুরা কি হবে, যখনই বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারিটাকে অতিরিক্ত বেশি ইউজ করবে, মনে করুন কোনো একটি অ্যাপ্লিকেশন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে ড্রেন হচ্ছে, তাহলে বন্ধুরা আপনার ফোনটি এই অ্যাপ্লিকেশনগুলোকে অটো অপটিমাইজ করে দেবে। অপটিমাইজ করে দেওয়ার পর কী কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ এই অ্যাপ্লিকেশনটি শেষ করতেছে সেটিকে বন্ধুরা অপটিমাইজ করে দেবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। বন্ধুরা এই কয়েকটি সেটিং যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন, আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 72 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংগুলি হয়তো আপনারা জানতেনও না, আপনারা যদি এই সেটিংগুলি না করছেন তাহলে বন্ধুরা আপনারা ব্যাটারি সমস্যায় ভুগতেন, সেজন্য আমি আপনাদের জন্য এই সেটিংগুলো নিয়ে আসলাম। তো এই সেটিংগুলো যদি আপনারা করে থাকেন তাহলে বন্ধুরা ব্যাটারি নিয়ে আপনাদেরকে আর টেনশন করতে হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, ভিডিওকে লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন।